নমস্কার দর্শক, মধুরা শানু ফ্যামিলি ব্লগে আবারও সবাইকে এক নতুন দিনে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল প্রায় 11:15। তো আজকে যদিও আমার একটা রান্না এখনো বাকি আছে, একটা রান্না সকালবেলা করে লাইছি, মেয়ে স্কুল যাওয়ার আগে একটা রান্না করে লাইছি, আর কালকে একটা রান্না আসতো, বান্ধবী তার আইসতো মাংস করছিলাম, ওইটা রয়ে গেছে কাজ, যার কোনো সকালবেলা একটা করছি। আর এখন স্নান টান পূজার তো সব শেষ করলাম, শেষ করে এখন আর একটা রান্না বসামু, যেটা বাসকরুল। এই বছর প্রথম খামু বাসকরুল, গত বছর তো অনেক খাইছি, এই বছর প্রথম খামু করা নিলাম, এটা রান্না করতাম চুলাতে বসা মিল লেগে দেওয়াল লেগে না কারণে। তাহলে চলেন বাস করলে আমি কেমনে রান্না করে একটু দেখাই। তো কড়াই বসাই দিলাম। তো অনেকেই আমার কড়াই দেখে প্রশ্ন করে, দিদি কড়াই পিঠা দিয়ে মাজো। তো অ্যাকচুয়ালি কড়াই মাজার আমার কাছে আলাদা কোনো জিনিসই নাই, আমি কড়াই মাজি এই জিনিসটি দিয়া, এটা দিয়া। আর যে স্টিলুলটা আছে, স্টিলুল কিন্তু কড়াইয়ের মধ্যে আমি লাগাই না। তো অনেক সময় লাগাই একদম হালকাভাবে, যদি খুব দাগ পড়ে, লাল লাল দাগ পড়ে, তখন হালকাভাবে একটু লাগাই, কিন্তু খুব বেশি লাগাই না। কেড়ে লাগাই না, কেড়ে ঢালাই করার মধ্যে যদি স্টিলুল লাগানো হয়, এটার মধ্যে একটা দাগ ফুরে যাগা। তো দাগ পড়লে পরের দিন কিন্তু রান্না করলে আবার এখানে ময়লা আটকাইব, আবার ঘষাবো, এমন করতে করতে কড়াই আর পরিষ্কার হয় না। তো যার কারণে আমি স্টিলুল লাগাই না, স্টিলুল ছাড়াই কিন্তু আমি কড়াই মাজি। তো আমার কিন্তু একটা, আমার সবটি কড়াই কিন্তু সেমই, এই যে আমার যত কড়াই আছে সব কড়াই কিন্তু একরকম, কোনো কড়াই কিন্তু আমার কালো হইতেন না। তো যাক, অনেকে ভিডিওর মধ্যে জিজ্ঞাসা করেন যে আমরা নতুন নতুন কড়াই ভিতরে কেড়ে রান্না করেন। অ্যাকচুয়ালি নতুন কড়াই ভিতরে রান্না করি না, রান্না করি পুরান কড়াইতেই। তো ডেলি মাঝে মাঝে রাখি, দেখা দেখতে নতুন নতুন লাগে, এই কারণে আমি কিন্তু ইটির মধ্যে মাটির চুলা তো রাঁধি, মানে লাকড়ি দিয়ে রাঁধছি আর কি। তো তখন আমি কেতাম পেছন দিকটা একদম বাইরের দিকটার মধ্যে একদম ভালো করে মাটি দিয়া মাইখ্যা দিয়া এরপরে রাঁধতাম, বা অনেক অনেক সময় গীতা করতাম, বালু আর সার্ফ একটু মিক্স করতাম, করে সেরা এরপরে এবার এটার সঙ্গে পিছনে একদম ভালো করে লেপ দিতাম, লেপ দিয়ে এরপরে রান্না করতাম, রান্না করে আবার ধুয়ে লেতাম, যার কারণে এটা তো পরিষ্কার। আর এই যে কড়াইটা, এটার বয়স মনে সম্ভবত 9 বছরইব। আর যে কড়াইটি দেখাইছি ওখানে একটা কড়াই আছে, যে বছর আমার বিয়ে হয়েছে ওই বছরের, 16 বছর হয়েছে, একটা কড়াই আছে। আমি ঘর মুসলে মুসলাম না মুসলে নাই মুসলাম, কিন্তু কড়াই আমার পরিষ্কার থাকতেই, কড়াই পরিষ্কার না থাকলে আমাকে তো জানি এমন বিরক্তি লাগে, আমার এক ফোঁটা ভালো লাগে না। তো যারা যারা জিজ্ঞাসা করতেছিলেন কড়াই কিটা দিয়ে মাজি, তো কড়াই আমি এই জিনিসটা দিয়ে মাজি, আর সাবান ব্যবহার করি ভিমবার, ভিমবার বা জিডুই আনি, মানে বাসনের সাবান দিই আমি। আবার লিকুইড দিয়ে ভালো লাগে না আমার কাছে, লিকুইড কোনো সময় ইউজ করি না আমি, অনেকে লিকুইড দিয়ে না করলে সাবান দিয়ে করলে নাকি হাতে নাকি ঘা হয়, আমার কিন্তু হাতে কোনো সময় হয় না, সবসময় মাঝে কোনো সময় হাতে আমার হয়েছেও না, আর না হোক হাতে ঘাটা না হোক এমন চাই না। তাহলে রান্নাটা করি। তো এই যে বাসকরুল নিলাম, বাসকরুলি কালকে রাত্রে আনা হয়েছে, রাত্রে একদম কাইটটা একটু কুকার একটা সিটি দিয়ে রাখা হয়েছে, তাহলে একদম বাসকরুল রান্না করলে ভালো নরম হয়। আর সঙ্গে দেওয়া হয়েছে আলু, আর এটা হচ্ছে বুট বেগুন। তো বুট বেগুন সবাই খায় কি না জানি না, বুট বেগুন দিলে বাসকরুলটা খাইতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে নিলাম পেঁয়াজ, পেঁয়াজ যে কুচি করছি আমি, পারছি না আস্তা পেঁয়াজ দিয়ে দিতাম। আর এখানে আছে খাড়াসা জিনিস, শুটকি, শুটকির নিচে আছে কাঁচা লঙ্কা আর রসুন, একসঙ্গে লয়ে এলাইছি এখানে। তেলের পরিমাণটা যে যেমন খাইতে পছন্দ করেন সে অনুসারে দিবেন, তবে খুব বেশি তেল না দিলেই ভালো। তবে আমি সর্ষার তেল আর একটু সাদা তেল দুটোটা মিক্সড করে দিতেছি, মোটামুটি সবসময় একটু মিক্সড করে রান্না করি ওখানে। অ্যাকচুয়ালি বাসকুল একটু তেলটা বেশি দিন আমার কাছে খাইতে ভালো লাগে, তো যার কারণে আমি বাসকুলে একটু তেলটা বেশি দিয়ে থাকি। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যামেরা অন করতে মন নেই বুঝলা গেছি কা। তো পেঁয়াজ ভাজি হওয়ার পর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা রসুন এবং শুটকি। এবার শুটকি যদি ভালো করে ঘুরতে মুটটা একদম যদি, মানে কী বলবো, ভাজলাম, কারণ শুটকি যদি কাঁচা গন্ধ থাকে তাহলে তো খাইয়া একদম শেষ, সর্বনাশ হয়ে যাবো, কারণ শুটকির তরকারি সাউন্ড লাগতো না। কিন্তু কাঁচা জিরা জল মধ্যে দিয়ে হিটা খাইতে একরকম আর ইরা খাইতে একরকম, দুইটার স্বাদ কিন্তু দুই রকম। তো যেহেতু আমি কাঁচা খাইতেছি না তেল দিয়া, তাইলে এখানে শুটকির গন্ধ বলে খাইতে ভালো লাগতো না। এবার দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো, হলুদ কিন্তু এখন দিতাম না, হলুদ দেবো পরে। তো বাসকলের সবজিটার মধ্যে আরেকটা জিনিস কম আছে, যে জিনিসটা দিলে আটটু খাইতে ভালো লাগে, এটা হলো টমেটো। আছে ঘরে টমেটো নাই, তখন জায়গা দেখি ছাদে টমেটো আছে কিনা, যদি এক দুইটা পাই তাহলে তো সৌভাগ্য, আমি জায়গা চেক করে দেখাই। ও চারটা টমেটো পাইলাম, চারটা, যে বড় বড় একটাতে একটা কোয়ার মতো না।
তবু তো পাইছি, দরকারের সময় তবু ছোট ছোট হইলে কি হয়েছে, তবু তো পাইছি গাছের। টমেটোটা দিলে আছে না খাইতে একটা আলাদা মজা লাগে, যখন সঙ্গে বুট বাইগন থাকে তখন টমেটো দিলে মা টমেটোর ভিতরে একদম শুকাই গেছে, কিচ্ছু নাই একবারে শুকাই দিছে। এই যে ঢাকনা দিয়া দিয়া কিন্তু সবজিটা পুরো রান্না করতে হইব, আর হলুদ কিনে এখন দিলে হইতো না, হলুদ এখন দিলে একদম বাস করলে একদম শক্ত হয়ে যাবো গা, যেমন বাস শক্ত এমন বাসের মতো হয়ে যাবো গা, হলুদটা মোটামুটি যখন একদম কষানো হয়ে যাবো গা, এরপর হালকা একটু হলুদ, বেশি একটা হলুদ দিতে হয় না, এরপর জল দিয়া নামাই নাম। তবে আমি কিন্তু আর একটা জিনিস দিয়ে থাকি, আমি সবসময় শুটকিতে একটু জিরা ধইনা দিই, এটা কিন্তু কেউ দেয় না, আমি সবসময় একটু কিন্তু দিই, কেরা জানি আমার কাছে না দিলে ভালো লাগে না, মনে হয় যে এটা না দিলে মনে খাইতে ভালো লাগতো না, এর লাগে আমি সবসময় দিই, কিন্তু শুটকিতে কেউ জিরা দইনা দেয় না, অনেকে কয় কিন্তু শুটকির ভিতরে কেমন আমার জিরা দইনা খায়, কী রাঁধুনি আমার কাছে ভালো লাগে। তো আজকে না রান্নাটা কিন্তু কারো অনেক আগে অনেক কথা আসলো, কিন্তু অন্যটা কাজ করতে যায় সেটা লেট হয়ে গেছে গা, কাজ করতে বই একটা আর কৈরালায় আর একটা, রাত্রেবেলাটা প্ল্যান থাকে আর সকালবেলা ঘুম থেকে ওটা প্ল্যান চেঞ্জ হইতে 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 পুরো প্ল্যানে চেঞ্জ হয়ে যায় কি, আমার এমন না সবাই এমন ঠিক জানি না, প্ল্যান অনুসারে কোনো কাজেও না। আর কালকে তো এত গরম লাগছে, কালকে আমার এই গরমে প্রথম কালকে আমি তিনবার স্নান করছি, আজকে তো আবার তখন একবার করছি, আরও জানি সারাদিনে কয়বার করি জানি না, আজকে কিন্তু গরম লাগতেছে না, বাইরে ভালোই বাতাস আছে, আজকে যে বাসপুর আনছে মেয়ে কিন্তু জানে না, যদি মেয়ে জানতো তাহলে সকালবেলা চিল্লা চিল্লি করতে হবে যে আগে বাসপুর রান্না করছো না কেরে, আমি আগে বাসপুর রান্না করছি না, আগে নিরামিষ করছি, মাংস আছে, তো আমি জানি বাসকরুল রান্না করে আর আজকে আর কিছু হইতো না, মাংস হইতো না, আগে বাসকরুল খাইব, এত প্রিয় বাসকরুল, আমারও ভীষণ প্রিয় বাসকরুল, দিলেই হয়েছে যেমন হোক, মানে বাসকরুল থাকলে আমরা আর কিছুই লাগে না মোটামুটি, তো অনেকে তোমরা আদিবাসীর মতো জঙ্গলে লতা ফাতা কিতা কিতা খাও, আসলে আমার কাছে যদি খাইতে ভালো লাগে আমি কিতা করব। তো আমার মতো বাসকরুলের পাগল কে কে আছেন অবশ্যই কমেন্টে জানায়েন, আর কার বাড়িতে বাসকরুল আছে একটু কোয়েন তাইলে আমি একটু যাই আনতারুম, তো ফ্রেশ বাস করলে তখন ফার্ম ওইটা খাইতে কিন্তু আরো দুর্দান্ত মজা লাগে। তো এখন দিতেছি ছাদের মধ্যে পাখির লেগে জল, তো প্রত্যেকদিন সকালবেলা জল দি ফালাইয়া, আগের দিনে যে জল দি থাকে জল দি ফালাইয়া আবার নতুন করে জল দেওয়া, পাখি দুপুরবেলা এখানে স্নান করে, অনেক দিন দেওয়ার পরে আজকে দুই দিন এখানে স্নান করতেছে, তো যদিও আমি দেখছি না আমার কর্তা দেখছে যে স্নান করতে, অনেক দূরে আজকে জল দিতেছি প্রতিদিন চেঞ্জ করে করে, তো পাখি দূরের থেকে দেখে কিন্তু কাছে আয় না, তো দুদিন ধরে স্নান করতেছে এলাকে প্রতিদিন জল দিয়ে পাল্টা পাল্টা দিতেছে জল, তাতে নতুন জলে স্নান করতে, তো আজকে একটু লক্ষ্য করে দেখুন কালকে যে টাইমে স্নান করছে আজকেও ঠিক ওই টাইমে আয় কিনা, আরে বোতলটি ধুয়ে রাখছি এখন আর উঠাইতে পারলাম না। কালার কিন্তু দারুণ হয়েছে, খাইতে জানি কেমন হবো জানি না, তবে শুকনো লঙ্কা খাই না শুকনো লঙ্কার গুঁড়া খাই না, দেখি আর লাল কালারটা আইছে না, আমার সবজির কালার সব এমন একদম সাদা সাদা, হলুদ আর সাদা, কষানো হয়ে গেছে গা ওখানে জল দিয়ে দম, জল কিন্তু খুব বেশিও না আবার খুব কমও না, কারণ ঈদে একটু ফুটতে হইব, প্রথমে চুলো রাসটা বাড়াই দেবো যাতে গট গট করে একদম তাড়াতাড়ি করে ফুটতে শুরু করে, এরপর কমাই দেবো আগুনটাকে, ফুটতে থাক গট গট করে। তো আজকে সৌভাগ্যক্রমে আমার ঘরে দুটা ধন্যা পাতা আছে, পুরান সুরান ইরিরে একদম ফাইরা সিরা দিয়ে আছি, কেটা আবার কাটবো কাটাকাটি করতে তোমরা ফাইরা সিরা দিলাম দিলে এমনি যাবো, দুই মিনিট রাখুন রেখা নামাইলাম, তো নামাইলাম কিন্তু সবজির কালারটা এখানে এমন লাগতেছে গেলে যায় না, এটা কিন্তু সবজির কালার না, তো আমি এখন খাওয়ান শুরু করলাম, এখানে যে কালারটা দেখতেছি এটা হচ্ছে সবজির অরিজিনাল কালার, এই কালারটা আছে ভীষণ সুন্দর কিন্তু কালার হয়েছে, বাড়ির যে মরিচ গাছটি আসলো ওই গাছের মরিচ যার কারণে জাল বেশি হয়েছে, দেখতে সব লাগতো না চিকন চিকন মরিচ আসলাম জাল হইতো না, বছর এই বছর প্রথম খাইতেছি, আজকে স্বাদ না হইলেও বলে স্বাদ হয়েছে,
কিন্তু আসলে স্বাদ হইছে। খাওয়া দাওয়া শেষ করলাম, আচ্ছা খাইলাম ভালোই বাসকুল দিয়া। আর আজকে স্টুডিও ঢুকতাম পারছি না, হনো কোন সময় থেকে ঢুকতাম হইলে, আজকে তাড়াতাড়ি উঠতে লাভ হয়েছে না আমার, আজকে কাজ কত কত দেরি হয়ে গেছে গা। ওখানে খায়ালই আমার ওষুধটি, জেহের জেহের এডি খাওয়ান জন লাগে জেহের খাইতাছি, এটি যে কই যাইতাছে বুঝতাম পারতাছি না, পায়ের কোনো কাজই হইতাছে না। তো আজকে তো কিন্তু সন্ধ্যার ঠিক একটু আগে দেওয়া জলটা আবার পাল্টাইতেছি, কারণ সকালে যেটা আমি দিছিলাম প্রায় 11:30-12টার দিকে ওই জলটা কিন্তু পাল্টাই এলেছি, কারণ একটু গরম হয়ে যাগা যার কারণে পাল্টাইতেছি। তো কালকে সকালবেলা আবার ঠিক 11:30-12টার দিকে জলটা পাল্টাই দিব, তো এইভাবে করতেছি। তো আমার আজকে বাসকুল রান্না আপনার কাছে কেমন লাগছে সবাই অবশ্যই জানাইন, আর কে কে বাসকুল খাইতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইন।